জেলা সভাপতিকে বাদ দিয়ে তৃণমূলের রক্তদান শিবির, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এটা প্রোগ্রামই নয়, দাবি গোপাল শেঠের। ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে, পাল্টা প্রতিক্রিয়া শঙ্কর আড্ডের। তৃণমূল কর্মীদের রক্তদান শিবিরের পাশাপাশি কর্মী সম্মেলন অনুষ্ঠানে ডাক পেলেন না তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য জেলা নেতৃত্ব। জানিয়ে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এদিন বনগাঁ বিএস ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যানারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল, ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢ, প্রাক্তন কাউন্সিলর শম্ভু দাস, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়ন্ত বিশ্বাস। শারীরিক অসুস্থতার জন্যে সভাস্থলে এসেও মঞ্চে ওঠেননি প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা। এছাড়াও বাগদা ব্লকের বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। এদিনের অনুষ্ঠানে স্থলের কাছেই ক্লাবগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ। বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত হয়। এদিনের সভামঞ্চ থেকে বারে বারেই নাম করে নিশানা করা হয় বর্তমান পৌরপ্রধান তথা জেলা সভাপতি গোপাল শেঠ, নিশানা করা হয় তৃণমূলের সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষকে। বনগাঁতে যিনি আইএনটিডিসির জেলা সভাপতি হয়েছেন, উনি যেভাবে চারিদিকের বাইরের লোকদের গাড়ি দিয়ে বনগাঁ শহরে পঞ্চায়েতের লোকদের গাড়ি দিয়ে বনগাঁর উপর জাম করছে, উপরন্তু আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, বনগাঁর মানুষ আস্তে আস্তে সেগুলো তাদেরকে ধিক্কার জানাচ্ছে। আপনার চেয়ারম্যান আছেন, এখন হয়েছেন গোপাল শেঠ মহাশয়, উনি যেভাবে রাস্তাগুলো ছোট করে দিচ্ছে এবং রাস্তায় ভালো ভালো রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে। হঠাৎ করে সেদিনকে দেখলাম উনি বলছেন আমি 322টা ঢালাই রাস্তা করছি। উনি আমাদের বলুক কোন 300 ঢালাই রাস্তাগুলো করেছে। শঙ্করাড্ডের রাস্তাগুলো উনি গিয়ে বোর্ড লাগিয়ে বলছে যে আমি 300 ঢালাই রাস্তা করেছি, এটা মানুষ মেনে নেয়নি। প্রকাশ্য সভামঞ্চে দল বিরোধী নানা কাজের অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে। জানিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এলো বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। তিনি বলেন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামই নয়। পাশাপাশি তিনি আরো বলেন, ইন দি নেম অফ তৃণমূল কর্মী, কিছু লোক বিগত দিনে বনগাঁ পৌরসভা নির্বাচনে এবং গত বিধানসভা নির্বাচনে তারা প্রকাশ্যে দলের বিরোধিতা করেছিল, কারোর কারোর পরিবারের লোককেও কংগ্রেসের প্রার্থী করেছিল। এখন সেই লোকগুলো যাওয়ার পরে আমাদের যেটা লাভ হয়েছিল সেটা হচ্ছে যে আমরা 2015 সালের পরে যে 19 এবং 21 নির্বাচনে আমরা ব্যাপকভাবে পরাজিত হয়েছিলাম, যেটা তৃণমূলের গড় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, এই কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা গিয়ে ভোটের সময় এই দল গুছিয়ে তৃণমূলের এক কিছু মানুষকে বিভ্রান্ত করে তারা এই অনুষ্ঠানগুলো করে নির্বাচনের সময় ভোট বাক্সে ভোট করে না। আজকে সেই লোকগুলোই আমরা শুনেছি মাইক বেঁধেছে। এটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামই নয়। যে আমাদের যাদের রতন ঘোষ সহ, গোবিন্দ দাস সহ, বিশ্বজিৎ রায়চৌধুরী সহ আমার কাছে প্রত্যেকেই ফোন করে বলছে যে আমাদের নাম উইদাউট আমাদের কনসেন্টে চেপেছে, আমরা যারা দলে নেই তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, এগুলো প্রশাসনিকভাবে যা বলার আমরা দলের মাধ্যমে বলে দেবো। এখন কেউ যদি লাফায় দিদির ছবি নিয়ে, তাদের তো অস্তিত্বহীন জায়গা। আমরা জানি যারা গরিব মানুষ শ্রমিক আছে তাদের কিছু লোককে নিয়ে এইসব কাজকর্ম করছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢ। তিনি বলেন ঢিল মারলে পাটকেল খেতেই হবে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মহান রক্তদান শিবিরের আয়োজন করেছে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে যেভাবে, কারণ আমরা জানি এখন খুব গরম, এই দাবাদায়ের মাধ্যমে রক্ত সংকট হয়, তাই প্রায় শ্রমিকরা, প্রায় 300 শ্রমিক এখানে রক্তদান করছে।
তার সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে একটা শ্রমিক সমাবেশ হচ্ছে, যে ভালোবাসার আবেগ যে মানুষের প্রতি এবং যত কুৎসা অপমান তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে আজকে এই আবেগ আজকে এখানে লেগেছে। বর্তমান যে নেতৃত্ব তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ, উনি মাইক ধরে, ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে, উনি মাইক ধরে তৃণমূলের যারা পুরনো দিনের উনার আগের থেকেও এসছে, উনি তো এসছে 2004 সালে, 1998 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তাদের হয়ে, তাদের বিরুদ্ধে, তাদেরকে মিটিং ডাকে না, তাদেরকে কোনো মিছিলে নেই, এমনকি বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জোসনা আড্ড তাদেরকেও ডাকে না। আজকে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তি সম্পদ না, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত। যখনই তৃণমূল কংগ্রেসের যে কোনো সময় সে বামফ্রন্টের আমলে আমরা মুখ পেতে দিয়েছি, সব সময় আমরা ছিলাম। তাই আজকে উনি যেভাবে প্রোগ্রাম করে মিটিং করে এক শ্রেণীর প্রতিভায় হামাদ আছে, সেই হামাদদের নিয়ে উনি বাইরে দিয়ে লোকে নে 200 টাকা করে পার ডে দিয়ে বাসে করে নিয়ে আসে। আমাদের কোনো বাস লাগেনি, কাপড় লাগেনি, টাকা লাগেনি। এত কর্মী, প্রায় 5000 কর্মী আজকে এক ডাকে চলে এসছে, বিশ্বজিৎ দাসের ডাকে, আমরা যারা আছি তাদের ডাকে সবাই চলে এসছে যে মমতা ব্যানার্জির এই আদর্শে এই রক্তদান শিবিরে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি বলেন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের আবেগ, যে সাধারণ কর্মীরা এই 21শে জুলাইকে কেন্দ্র করে রক্তদান শিবির করছে, সেই রক্তদান শিবিরে আমরা যারা তৃণমূল কংগ্রেস করছি আমাদের কাছে আবেগ নিশ্চয় নাই। এখানে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইকে কেন্দ্র করে যে কেউ সবার সবকিছুর মিছিল করে তারা তাকে সভাপতি সাথে কথা বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।